ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লাস আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি সকাল কটা উঠেছি রাজ আজকে আজকে ঘুম থেকে উঠেছি তিনটার সময় এখন যাচ্ছি আমরা স্টেশনে যেতে হবে দমদম এয়ারপোর্টে কোথায় যাচ্ছে এখন বড় বড় তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দিদিও রেডি হলো নিচে গেল জলদি স্টেশনে যেতে হবে এমনি লেট তাই তো আমরা সবাই রেডি একজনের জন্য হয়তো রাজ বেরিয়ে পড়েছে এখন আমরা যাব স্টেশনে কথাও বলতে পারছি না আমরা সামনে আমাদের পালপাড়া স্টেশন আমাদের ওই আমাদের পালপাড়া স্টেশন দিদি দাদা যাচ্ছে সামনে আমি আর পেছনে কাঁপতে কাঁপতে যাচ্ছি তাই তো প্রদীপ ও আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আর ভীষণই হাঁটতে কষ্ট হচ্ছিল সকালবেলা তাই একটু দৌড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু আর পারলাম না আর দিদি আর দাদা ওখানে টিকিট কাটছিল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন আসবে আর আমাদের ছিল সকাল চারটে তিনে ট্রেন তার কারণে এত সকালে বেরোনো প্রায় তিনটের সময় আজকে ঘুম থেকে উঠলাম তোমাদেরকে তো বললামই আর এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি দেখতেই পাচ্ছ আর আমি একদম শীতের মধ্যে সেজে গুজে রেডি মানে এত সকালে আমি শুধুমাত্র লিপস্টিক আইলাইনার পরে বেরিয়েছি এদিকে কিন্তু আমাদের ট্রেন এসে গেছে আর এখন ট্রেনে ওঠে আমরা যাব দমদম স্টেশনে তারপরেই আমাদের ফ্লাইট আটটা তেরোতে এই যে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে আমার কেমন ঘুমঘুম পাচ্ছিলো হঠাৎ করে ওইদিকে তাকিয়ে দেখলাম যে দিদি আর দাদাকে কেমন লাগছে তোমরাই দেখো মনে হচ্ছে ডাকাত ওরকমটাই লাগছে আর এখানে আমরা ট্রেন থেকে নেমে কিন্তু অটোতে উঠে পড়েছি আমরা কিন্তু কলকাতা চলে এসেছি দমদমে এখন আমরা অটো ধরে যাব এয়ারপোর্টের দিকে কে জানতো এয়ারপোর্টে গিয়ে আমাদের সঙ্গে এরকম একটা কাজ হয়ে যাবে আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে মানে এখনও পর্যন্ত কত হাসি একটু টেনশান হচ্ছিল আমার মুখ দেখে বুঝতে পারছো কিন্তু এরকমটা হবে আমাদের সঙ্গে এটা আশা করেছিলাম না মানে জীবনে প্রথম এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে আর এই যে এয়ারপোর্টে কিন্তু আমরা চলে এসেছি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু টেনশানও হচ্ছিলো আমার দিদির টুপিটা দেখেছো কত কিউট আর দিদিকে পরে কেমন লাগছিল সময়টা মনে হয় সকাল ছটা মতো বেজেছিল তখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি কে জানতো আমাদের সঙ্গে একটু পরে এরকম হবে মানে আমার সঙ্গে রাজের সঙ্গে রাজের সঙ্গে তো না বিশেষ করে আমার সঙ্গে আমার জন্যই এত কিছু হলো তো যাই হোক এরপর থেকে কিন্তু দিদি পুরো আলাদা হয়ে যায় দিদি আর দাদা আমাদের সঙ্গে ছিল না আমি আর রাজ দুজনে মিলে গেছি সুরাটে দিদিরাও গেছে দিদিরা গেছে আর একটা ফ্লাইটে মানে মেন যে ফ্লাইটটা আমাদের ছিল যেটা দমদম থেকে একদম যেত ব্যাঙ্গালোর তারপরে যেত হচ্ছে সুরাটে সেই ফ্লাইটটা কিন্তু আমরা মিস করেছি কারণটা কারণটা বলছি হচ্ছে আমি আধার কার্ড নিতে ভুলে আধার কার্ডের জন্য কিন্তু আমাদের সমস্যা হয়েছিল না যখন সবার আধার কার্ড মানে রাজের দাদা দিদি সবার আধার কার্ড দেখিয়ে যখন ভেতরে যায় তখন আমার আধার কার্ডও দেখাতে বলে তখন দেখেছেন আমি আনতে ভুলে গেছি তো ঘরে ফেরে চলে এসেছিলাম আর করা যাবে আধার কার্ডের জন্যও আমার কোনো সমস্যা হয়েছিল না দিদি আর দাদা ভেতরে চলে গেছিলো তারপরে তো আর জানি না কী হয়েছে দিদি আর দাদার সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে যে ব্যাপারটা হয়েছে আমাদের প্রায় দু মিনিট পরে বলেছে ঠিক আছে আচ্ছা তোমরা ভেতরে যাও আর নেক্সট টাইম থেকে এরকম ভুল করো না তারপরে যখন আমরা ভেতরে গেছি দেখি যে আমাদের যে চেকিং হয় বোর্ডিং পাস সব কিছু বন্ধ হয়ে গেছে তার কারণে শুধুমাত্র আমরা ফ্লাইট মিস করলাম যখন আমরা হোটেলে আসলাম দিদিরা যে হোটেলটা বুক করেছিল আমাদের জন্যও করেছিল তো সেই হোটেলটা এসে শুনি যে যখন দিদিরা ঢোকে সেই সময় নাকি বোর্ডিং পাস বন্ধ হয়ে গেছিলো দিদিরা রিকোয়েস্ট করে নাকি মানে ফ্লাইটে আর কি উঠতে পেরেছে না হলে না হলে দিদিদেরও ফ্লাইট মিস হয়ে যেত তো যাই হোক এটাই ছিল আমাদের সমস্যা এবার কি করব আমরা কিছু টাকা বেশি দিয়ে নেক্সট ফ্লাইটে আমরা যাচ্ছি এটা একদম দমদম থেকে দিল্লি যাবে তারপরে যাবে সুরাটে আর ভীষণই রাত হবে দিদিরা প্রায় চারটের সময় সুরাটে পৌঁছে গেছিলো আর আমাদের যেতে যেতে প্রায় দশটা বেজে গেছিলো তারপরে আর ভিডিও করতে পারিনি আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যে আমরা কীভাবে গেলাম কি কি হয়েছে আর আমার তো শরীর ভীষণ অসুস্থ হয়ে গেছিলো আমি দূরে কোথাও যেতে পারি না যেমন ট্রেনে বাসে এই সব জিনিসে কারণ ভীষণ মাথা ব্যথা করে আর বমি পায় অসুস্থ হয়ে যায় প্লেনে উঠেও কিন্তু সেরকম ভীষণ টেনশনে ছিলাম যে এত দূর আমি কি করে পারবো যেতে মানে এত অসুস্থ হয়ে গেছিলাম আর আমি একটাই ভয় পাচ্ছিলাম যে যা হয়ে যাক আমি যেন প্লেনে বমি না করি তাহলে কেমন একটা ব্যাপার হয়ে যাবে তার কারণে এখানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম আর ঘুমলে কিন্তু আমার অসুবিধাটা অনেকটাই কম হয় মানে ঘুমিয়ে ঘুমিয়ে গেলে কখন যে চলে যায় বুঝতেও পারি না এখন যাচ্ছিলাম কিন্তু আমরা দিল্লিতে নিউ দিল্লিতে তো তারপরেই যাব সুরাটে আর সুরাটের ফ্লাইট ছিল আমাদের ছটার সময় ছটা সরি সাতটার সময় ছিল কারণে আমাদের পৌঁছাতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো সাড়ে নটার দিকেই আমরা পৌঁছেছিলাম সুরাটে সুরাট এয়ারপোর্টে আর আগে থেকে তো আমাদের রুম বুক করাই ছিল কারণ রুম বুক কিন্তু আগে থেকে দিদিরা করে রেখেছিল কারণ আমাদের আগে দিদিরা পৌঁছে গেছিলো দিদিরা পৌঁছেছে প্রায় চারটের সময় আমরা গেছি দশটার সময় আর এদিকে কিন্তু আমাদের প্লেনটা উঠছিল আর ভীষণ কাঁপ ছিল প্লেন হয়তো তোমরা বুঝতেই পারছো তার কারণে আমি এইভাবে ছিলাম কারণ ভীষণ ভয় লাগে আর আমরা কিন্তু দিল্লিতে চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গে এতটাই খিদে পেয়ে গেছে তার কারণে এখানে কফি খাচ্ছিলাম আর কফিতে একদমই চিনি ছিল না তার কারণে তিন চারটে চিনি দিয়ে আমি ভালো করে গুলে খাচ্ছিলাম কিন্তু এতটাই ভালো টেস্ট ছিল আশা করি আর মুখ দেখেই বুঝতে পারছো তার কারণে আমি রাজকে দিয়ে দিয়েছি যে তুমি খাও এত ভালো টেস্ট আমি খেতে পারবো না তারপরে কি করব কিছু তো একটা খেতে হবে তাই এখানে আমরা তিনটে শিঙারা নিয়ে নিয়েছিলাম এখানে দুটো শিঙারা নিয়ে নিয়েছি আর ওটা কি বলে আমি জানি না ওটার নাম আর এখানে আমি সস ঢালার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিলই না তারপরে কি করব তার কারণে আমি এইভাবে ছেড়ার চেষ্টা করছিলাম তারপর অবশেষে হয়েছে আর এখন এই সসটা দিয়েই খাবো একটারও টেস্ট ভালো ছিল না কিন্তু যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তার কারণে কিছু তো একটা খেতে হবে তার কারণে এগুলোই নিয়ে নিয়েছিলাম আর এখন এই যে আমি খাচ্ছিলাম প্রথমে দেখে মনে হয়েছিল খুব ভালো টেস্ট হবে কিন্তু যখন খেয়েছি তখন মনে হচ্ছিলো যে না ঠিক আছে খর মতন শুধু শুধু টাকা নষ্ট করে এত খাবার দাবার শুধু শুধু নষ্টই হয়েছে আমাদের কিচ্ছুই লাস্টে খাইনি সব কিছুই ফেলে দিতে হয়েছে কেয়ার আর করা যাবে এখন আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম আর আমার অবস্থা ঠিক এরকম হয়েছিল পুরো পাগলের মতো লাগছিল আমাকে কারণ এতটাই খারাপ লাগছিল মাথা ব্যথা করছিল। তাই পুরো চুলের অবস্থা এরকম হয়ে গেছে মানে যেভাবে এসেছি আর যেভাবে যাব আমি সুরাটে পুরো পুরোটাই তফাত পাগলের মতো করে যাচ্ছি সবাই তো আমাকেই দেখছিল আর এখন কিন্তু আমরা প্লেনের ভেতরেই আর কি যাব এটা কিন্তু সোজা সুরাটে যাবে আর এতটা বমি পাচ্ছিলো তার কারণে আমার অবস্থাটা এরকম হয়ে গেছিলো মানে ভীষণই বমি পাচ্ছিলো আর প্লেন থেকে কিন্তু সুরাটটা ঠিক এরকম লাগছিল এত সুন্দর লাগছিল দেখতে আমি তো দেখছিলাম আর তোমাদেরকে না দেখি আর পারলাম না আর আমরা কিন্তু সুরাটে চলে এসছি আর এখনই আমরা নেমে যাবো কষ্টের পর তো এটা হচ্ছে সুরাট এয়ারপোর্ট আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না এইবার এসে দেখি ফুল চেঞ্জ হয়ে গেছে এয়ারপোর্টটা দেখেই পুরো অবাক হয়ে গেলাম কারণ আমি কিন্তু আগেও একবার এসেছিলাম আর কী কাজের জন্য সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে এখন বলছি না আর এখন এই যে আমরা অটোতে করে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে আর চারিপাশটা কিন্তু পুরোটাই পাল্টে গেছে সেটাই দেখছিলাম কারণ আগেরবার যখন এসছিলাম বললামই তো পুরোটাই আলাদা ছিল একদম ছোট ছিল জায়গাটা এত কিছু ছিল না এটাও কিন্তু পুরো নতুন আর এক বছরের মধ্যে যে এত কিছু পাল্টে যাবে সেটা তো ভাবিই নি পুরো আলাদাই একটা ব্যাপার হয়ে গেছে আর যখন আমরা এসেছিলাম আগেরবার সুরাটে এবারও কিন্তু সেই কাজটার জন্য এসেছি আগেরবার যে কাজের জন্য এসেছিলাম আর এয়ারপোর্ট থেকে কিন্তু আমাদের হোটেল অনেকটাই দূর ছিল তার কারণে অনেকটাই লেট হয়েছে যেতে প্রায় কুড়ি মিনিট পর্যন্ত লেগেছে যেতে যেতে হঠাৎ আমার এই জিনিসটার দিকে চোখ গেল জানি না এটা শপিং মল না হোটেল না কোনো কোম্পানি আমি বুঝতেই পারছিলাম না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল পুরো জাহাজের মতো লাগছিল অনেকটা দেখতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সামনেটা তো বেশি সুন্দর আর চারিপাশটা কিন্তু পুরো লাইটিং ছিল আশেপাশে অনেকগুলো মেলাও হচ্ছিল আসার সময় দেখলাম প্রায় দুটো মেলা দেখলাম হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব হোটেলে তো নেক্সট ভিডিওতে হোটেলও দেখাবো কোন হোটেলে উঠেছি আর মেলাতে যাওয়ারও ইচ্ছা আছে সেটা নেক্সট ব্লগে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব হঠাৎ করে চোখ গেল যে রাস্তা দিয়ে একটা রথ যাচ্ছিল খুব সুন্দর লাগছিলো আর আজকে হয়তো কোনো বিয়ের ডেটও ছিল তার কারণে চারিপাশটায় অনেকই দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে আর বিয়েও হচ্ছিল তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর আজকের মতো সবাইকে টাটা